কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিভিন্ন ধরনের ডেজার্ট সাজানোর জন্য আমরা যে বেবি সুইটস ব্যবহার করে থাকি সেই বেবি সুইটস রেসিপি। মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে দেখাবো এবং একটি মাত্র ডো দিয়ে কিভাবে দুই রকমের মিষ্টি তৈরি করবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় পারফেক্ট বেবি সুইটস। এর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ফুলক্রিম গুঁড়ো দুধ। আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুলক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি। সুজিটা কাঁচা সুজি, এখানে ভাজা সুজি ব্যবহার করা যাবে না। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। অতিরিক্ত বেকিং পাউডার ব্যবহার করবেন না, তাহলে অনেক সময় দেখা যায় মিষ্টিগুলো শক্ত হয়ে যায়। এবার সব কিছু একত্রে মিশিয়ে নিতে হবে। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে বাটার বা তেলও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন ঘি বা বাটার যে কোনো একটি ব্যবহার করতে, এতে মিষ্টির ভেতর সুন্দর একটি ফ্লেভার আসে। এখন এর মধ্যে আগে থেকে জাল করা নর্মাল তাপমাত্রার লিকুইড গরুর দুধ দিয়ে আঠালো ডো তৈরি করে নেব। ডোটা অবশ্যই নরম ও আঠালো করে প্রথমে তৈরি করে নিতে হবে। পরবর্তীতে ডোটা যখন রেস্টে রেখে দেওয়া হবে তখন কিন্তু একটি পারফেক্ট বান্ডিংয়ে চলে আসবে। আর ডোটা পারফেক্ট না হলে মিষ্টি কিন্তু কখনোই ভালো হবে না। আমার এই আঠালো ডোটা করার জন্য 6 টেবিল চামচ দুধ লেগেছে, তবে আপনার কম বা বেশি লাগতে পারে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এরই মধ্যে 10 মিনিট হয়ে গিয়েছে, এখন দেখুন ডোটা হাতে লেগে আসছে না। এখন আমি ছোট ছোট মিষ্টি তৈরি করে নেব। মিষ্টি শেপ দেওয়ার সময় হাতের তালুতে প্রেসার দিয়ে ঘষে ঘষে তৈরি করতে হবে। আর মিষ্টিটা এরকম মসৃণ ভাবে তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু মিষ্টি তেলে ভাজার সময় ফেটে যাবে। এখন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। এরই মাঝে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এই মিষ্টিগুলোকে তেলে ভেজে নেব। মিষ্টি ভাজার জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে নিয়েছি। যখন তেল হালকা গরম হবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। গরম তেলে মিষ্টি দিলে সঙ্গে সঙ্গে কালার চলে আসবে, তাই গরম তেলে মিষ্টি দেওয়া যাবে না। মিষ্টির পাশ থেকে এমন বুদবুদ উঠলে বুঝবেন তেলটা সঠিক গরম আছে। মিষ্টিগুলো হালকা ভেসে উঠলে হালকা হাতে নেড়ে দিচ্ছি। লো আঁচে মিষ্টিগুলো ফুলে ওঠা পর্যন্ত ভাজতে হবে। যখন মিষ্টিগুলো ফুলে এমন তেলের ওপর ভেসে উঠবে তখন চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিতে হবে। ভাজতে ভাজতে আস্তে আস্তে দেখবেন কালার আসতে শুরু করবে। কালারটা যখন হালকা ব্রাউন কালার হবে ওই পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে করে দিতে হবে। তবে এ পর্যায়ে আমি কিছু মিষ্টি তুলে নিচ্ছি। যেহেতু আমি দুই রকমের কালারের মিষ্টি তৈরি করব, মাঝারি আঁচে বাকিগুলোর লালচে রং আসা পর্যন্ত ভেজে নেব। এখন মিষ্টিগুলো 10-12 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এখন সিরা তৈরি করব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক কাপ চিনি দিয়ে দিলাম।
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি 3টা এলাচ। চুলার আঁচটা মাঝারি করে পানি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। যখন চিনিটা গলে শিরাটা ফুটে উঠবে তখন বুঝতে হবে শিরাটা হয়ে গিয়েছে, শিরাটা আর ঘন করা যাবে না। এখন এই গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা ঠান্ডা করে নেওয়া মিষ্টিগুলো। এবার একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে রেখে দিব 10 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। এর মধ্যে 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনা খুলে নিয়েছি। মিষ্টিগুলো একদম সফট হয়ে গিয়েছে। তবে অতিরিক্ত যে শিরাটা দেখছেন তা কিন্তু মিষ্টি ঠান্ডা করার সময় মিষ্টির মধ্যে শিরা ঢুকে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নর্মাল তাপমাত্রায় মিষ্টিগুলো ঠান্ডা করে নেব। এভাবে ঢাকনা দিয়ে মিষ্টিগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ঢেকে রেখে দিতে হবে। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এবং মিষ্টিগুলো শিরা টেনে সোপ করে নিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো সফট ও রসালো হয়েছে। দেখুন কতটা নরম ও রসালো হয়েছে। চাপ দিলেই রসটা বের হয়ে যাচ্ছে এবং ছেড়ে দিলেই রসটা আবার সোপ করে নিচ্ছে। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হলো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।